প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে অনেকেই বাড়ির আঙিনায় এবং বাড়ির ছাদে বাগান করতে আগ্রহী, কিন্তু এর জন্য মাটি তৈরির পদ্ধতি ভালো করে না জানার কারণে অধিক পরিশ্রম করার পরেও সফল হতে পারেন না, তাই উৎসাহ হারিয়ে একসময় বাগান করাই বন্ধ করে দেন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সঠিকভাবে মাটি তৈরির পদ্ধতি এবং আরও আপনাদের এমন একটি তরল জৈব সার তৈরির পদ্ধতি দেখাবো, যেটা গাছে দিলে গাছের বৃদ্ধি অনেক ভালো হবে এবং দ্রুত সময়ে ফলন আসতে সাহায্য করবে। মনে রাখতে হবে, সবজি এবং ফল ফুল যেটাই চাষ করুন না কেন, মাটি তৈরি যতটা ভালো হবে গাছগুলো ততটাই ভালোভাবে বেড়ে উঠবে এবং গাছ থেকে সেই অনুপাতেই ফলন পাওয়া যাবে। এজন্য সঠিকভাবে গুণাগুণ সম্পন্ন মাটি প্রস্তুত করা অত্যন্ত জরুরি গাছের দ্রুত বৃদ্ধি এবং ভালো ফলনের জন্য। টবের মাটি তৈরির সঠিক নিয়ম জানা থাকাটা প্রত্যেকটা বাগানের জন্য সবচেয়ে বেশি জরুরি, কারণ মাটি ভালো না হলে গাছের বৃদ্ধি ও ভালো ফলন একেবারেই অসম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। এজন্য প্রথমেই দরকার কতটা টবের জন্য মাটি তৈরি করতে হবে। মনে করুন, যদি 12 ইঞ্চি 10টা টবের জন্য মাটি তৈরি করতে হয়, তাহলে সেই 12 ইঞ্চি টব দিয়েই 5 টব দোআঁশ মাটি, 5 টব জৈব সার, 150 গ্রাম নিমের খৈল, 150 গ্রাম শিংকুচি, 150 গ্রাম হাড়ের গুঁড়া এবং 150 গ্রাম সরিষার খৈল, অর্থাৎ প্রতি 12 ইঞ্চি টবের জন্য প্রত্যেকটা উপাদান 15 গ্রাম করে দিতে হবে। আর যদি এর থেকে বড় বা ছোট টব ব্যবহার করেন, তাহলে প্রত্যেকটা উপাদান সেই অনুপাতেই কম বেশি করে নিতে হবে। এখন সবগুলা উপাদান ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে পানি ছিটিয়ে দিতে হবে, তারপর আবার মাটি ভালোভাবে নেড়ে চেড়ে বস্তায় ভরে 2 সপ্তাহের জন্য রেখে দিতে হবে। এই 2 সপ্তাহে সবগুলা উপাদান মাটির সাথে ভালোভাবে মিশে যাবে এবং মাটির সাথে নিমের খৈল দেওয়ার কারণে মাটিতে থাকা পোকামাকড় এবং বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং 2 সপ্তাহ পর সরাসরি টবে ভরে গাছ রোপণ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন আসি গাছের বৃদ্ধি ভালো হওয়ার জন্য এবং দ্রুত সময়ে ফলন আনার জন্য কিভাবে তরল সার তৈরি করে গাছে প্রয়োগ করব। এজন্য নিতে হবে ফলমূল এবং শাকসবজির অবশিষ্ট অংশ, বাগানের আগাছা এবং গোবর, সবগুলা উপাদান বালতিতে ভরে তার মধ্যে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে তা রেখে দিতে হবে 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ পর ভালোভাবে নেড়ে চেড়ে পানিটুকু আলাদা করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এতে গাছ প্রয়োজনীয় অনেক রকমের খাদ্য পাবে, যার কারণে গাছের বৃদ্ধি ভালো হবে এবং দ্রুত সময়ে ফলন আসার জন্য প্রস্তুত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।